আভার মূল শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তা পার হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 7500 ফিট উপরে অবস্থিত আল সৌদা পাহাড়। খুব কাছ থেকে পাওয়া যায় মেঘের সান্নিধ্য। মেঘ আর প্রকৃতির খেলা দেখতে এখানে ভিড় করেন স্থানীয় ও বিদেশি পর্যটকরাও। বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, মূলত তখনই পর্যটকদের আনাগোনা বেশি দেখা যায়। করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় বিদেশি পর্যটকদের দেখা না মিললেও দেশটিতে বসবাসরত স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা এখানে এসে সময় কাটাতে পছন্দ করেন। বছরে 12 মাসে এখানে মেঘ থাকে, বৃষ্টি থাকে। আমরা যখনই আমাদের খারাপ লাগে, আমরা প্রবাসীরা যখন বেচারা মন ভারাক্রান্ত থাকে বা আমরা মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত থাকি, আমরা এখানে চলে আসি, মেঘের সাথে আমাদের দুঃখটা শেয়ার করি, মেঘের সাথে আমাদের দুঃখটা বিলীন করে দিই আমরা। প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো, যেটা আমরা বাংলাদেশে অনুভব করতে পারি না। আমাদের বাংলাদেশ পর্যটকের এগুলো যাতে এই ধরনের হয়, শতভাগ নিরাপত্তা, আমরা যাতে বাংলাদেশে গেলে শতভাগ ফ্যামিলি নিয়ে ঘুরতে পারি। বাংলাদেশের বিভিন্ন পর্যটন নগরীতে গেলে কিন্তু আমরা, পর্যটন এলাকাগুলোতে গেলে কিন্তু আমরা এই পরিবার পরিজন নিয়ে গেলে কিন্তু আমরা সিকিউর ভাবি না নিজেদেরকে। কিন্তু এখানে দেখো, আমরা আজকে 3-4 দিন হলো আসলাম, অনেকগুলো পর্যটন স্পট আমরা গেলাম, একটা জায়গায় নিজেকে নিরাপত্তাহীন এই জিনিসটা কিন্তু আমাদের অনুভব হয় নাই। আবহাওয়াতে সারা বছর তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই পাহাড়টির উচ্চতা 2800 মিটার বা 9200 ফুট। বিশেষ করে শীত উপভোগ করার জন্য এই স্থানটি অনেকের পছন্দের। পুরো পাহাড়টি সবুজ জেনিফার গাছে ভরা। আল মামুন শিপন, সময় সংবাদ, আবহা, সৌদি আরব।